দেখতে পাচ্ছ কত লোক এটা অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর ব্লগ তো আপলোড করতে অনেকটা দিনই লেগে গেল আমার তো ভীষণ ভালো লাগে আর যেহেতু এটা আমাদের এখানে তো অবশ্যই বলবো যে ভীষণই ভালো হয়েছে আমরা প্রচুর মজা করে প্রচুর লোকজন হয় দেখতেই পেলে তোমরা কতটা লোক তো বেশ ভালো লাগছিলো তাড়াতাড়ি করে আমরা চলে পৌঁছে গেছিলাম সন্ধ্যাবেলা তো এখন সবাই দাঁড়িয়ে আছে একটু পাঠ শুনবে বলে তো এখন একটু মহারাজ পাঠ করবেন তো তারপর আমরা ভেবেছি যে বেশিক্ষণ থাকবো না একটু সময় থেকে আবার চলে এসেছি বাড়িতে তো বাড়ি পর পরের দিন দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো হঠাৎ মানে এত গরমের পর বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছিলো দেখে আর আমরা সবাই বারান্দায় বসে বসে বেশ মানে সেই বৃষ্টি যে পড়ছে আমার মামা দেখে ভীষণ ভালো পাই এসব তো ওকে নিয়ে আর কি বাইরে বসে টসে আছি বেশ ভালো লাগছে আর কি তো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আজকে আমাদের মেশো এসছে অনেকদিন পর তো ভাবলাম ছোট্ট টাকলে উঠিয়ে রেখে আর মেশো তখন খাচ্ছিলো মানে বাবা মে সো দাদা সবাই খাওয়াতে ব্যস্ত ছিল তো রাত্রে বেলা অনেক যেহেতু রাত্রি হয়ে গেছে এত রাত্রে তো কাউকে না মানে কীভাবে না খাইয়ে পাঠিয়ে দেবো বলো এটা তো হয় না আর আমাদের বাড়িতে অন্যরকম মানে আমাদের আমাদের বাড়িতে থেকে অ্যাকচুয়ালি সময় কী হয় মা মানে ধরো আমাদের সবার যতটুকু চাল দরকার ততটুকু তো নেয় তার থেকে মানে এক দুজন আরও খেতে পারবে এরকম একটা ভাবে নিয়ে নেয় আর প্রত্যেকটা দিন এরকমই হয় ধরো খাওয়ার একটু আগে বা একটু পর মানে যে কোনো সময় ওই সময়টা দুপুরবেলা বিশেষ করে কেউ না কেউ থাকবে এটা আমাদের আগে থেকেই মানে অনেক দিন অনেক আগে থেকে আমরা ছোটো থেকে দেখছি এরকমই মানে আমাদের বাড়িতে লোকজন থাকবে সকাল হোক সন্ধ্যা হোক বিকেল হোক কেউ না কেউ তো আসবে আমার আমাদের আত্মীয়রা আমার ভীষণ ভালো লাগে এই এসব মানে এসবই আমরা এখন তো তা অনেকটাই কম সবাই কাজে ব্যস্ত মানে আগে আর কি প্রচুর প্রচুর লোক আসতো ভীষণ ভালো লাগতো আর সন্ধেবেলা আমাদের মাম্মা আমি একটু রিলস করছিলো আর তাই আমি তুলে মানে আমি আর দিদিভাই একটু বাজি করছি ওর সাথে ওকে দিচ্ছিলাম না করতে তো যাই হোক এগুলো নিয়ে ভীষণ মজা করি আমরা তো ওরা কাউকে চলেও যাবে আর দেখো আমাদের কিছু টাকা কি হয়েছে একটু মাম্মা তেল মানে মাথায় দেওয়া তেলটা পড়ে এটা তেল তেল হয়ে গেছে তো সেসব আমি আবার বের করে একটু কী করবো সবটা যদি শেয়ার করে এটা কেন করবো না বলো তো যাই হোক এখানে এই ব্লগটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে